আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আজ আবার আপনাদের সম্মুখে একটি ইন্টারেস্টেড শিক্ষামূলক ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের চ্যানেলে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেল এমডি আমিন বিন মিজান ল্যাশকারি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ও চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক। একবার চার বন্ধু তাদের ছুটির দিনে ছুটি কাটানোর জন্য শহরের বাইরে বেড়াতে গেল ও সেখানে গিয়ে তারা একটি ফ্ল্যাটে একটি রুম বুক করলো ও তাদের দুর্ভাগ্যবশত সেই রুমটি ছিল ফ্ল্যাটের সবার উপরে, আর যে ফ্ল্যাটটি ছিল কিনা 80 তলার একটি ফ্ল্যাট। ও সেই ফ্ল্যাটের কর্তৃপক্ষ বা কর্মগণ বা ম্যানেজার তাদেরকে সাবধান করে বলল যে দেখো, এখানকার নিয়ম তোমাদের দেশের মতো নয়, এখানে রাত 10টার পরে এই ফ্ল্যাটের লিফট বন্ধ হয়ে যায়, অতএব তোমরা যেখানেই যাও আর যাই করো না কেন রাত 10টার মধ্যে হোটেলে ফিরতে হবে, নইলে তোমাদের ফ্ল্যাট বন্ধ হয়ে যাবে আর তোমাদের সিঁড়ির মাধ্যমে নিজের রুমে পৌঁছাতে হবে। পরের দিন তারা যখন ঘুরতে বেরোলো, সারাদিন তারা খুব আনন্দ ফুর্তি করে ঘুরে বেরিয়ে রাত 10টার মধ্যে ফ্ল্যাটে ফিরে এলো ও তারা সহজে লিফটের মাধ্যমে তাদের রুমে পৌঁছে গেল। দ্বিতীয় দিন তারা যখন সারাদিন ঘুরে বেরিয়ে খুব ক্লান্তরত অবস্থায় রুমে পৌঁছালো বা ফ্ল্যাটের সামনে এসে পৌঁছালো, তখন তারা দেখলো যে 10টা ওভার হয়ে গিয়েছে আর হোটেলের সেই হোটেল বা ফ্ল্যাটের লিফট বন্ধ হয়ে গিয়েছে। আর আপনারা বুঝতে পারছেন যে 80তলা বিল্ডিং বা 80টা সিঁড়ি পার করা মানে মুখের কথা নয়। এমনিতেই তারা সারাদিন ঘুরে বেরিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তো তখন তারা পরামর্শ করলো, সিদ্ধান্ত করলো যে দেখো, আমরা চার বন্ধু নানান গল্পের মাধ্যমে আমাদের এই 80তলা বিল্ডিং পর্যন্ত এই পথটিকে অতিক্রম করব, যাতে করে এই সিঁড়ি উঠতে উঠতে যে কষ্টটা হবে সেই কষ্টটা যাতে না আমাদের অতটা অনুভব হয়, আমরা গল্পের মাধ্যমে এই যাত্রাটা অতিবাহিত করব। তো প্রথম বন্ধু বলল, ঠিক আছে, আমি প্রথম থেকে শুরু করে 20তলা বিল্ডিং পর্যন্ত বা 20তলা পর্যন্ত আমি গল্প বলবো। দ্বিতীয় বন্ধু বলল, আমি 20তলা থেকে 40তলা পর্যন্ত গল্প শোনাবো। তৃতীয় বন্ধু বলল, আমি 40 থেকে 60তলা পর্যন্ত গল্প শোনাবো। আর চতুর্থ বন্ধু বলল যে আমি 60 থেকে 80তলা পর্যন্ত গল্প শোনাবো। ও সব বন্ধু ঠিক করলো যে তারা গল্পের শেষে একটি করে শিক্ষণীয় কোনো মূলক বা কথাবাক্য বলবে। প্রথম বন্ধুটা বলল, ঠিক আছে, আমি তোমাদেরকে আমার বাল্যকালের কিছু ঘটনা শোনাবো। ও তারা তার সেই বাল্যকালের ঘটনা শুনতে শুনতে খুব আনন্দের সহিত হাসি মজা করতে করতে 20তলা বিল্ডিং পর্যন্ত পৌঁছে গেল। সেখানে গিয়ে প্রথম বন্ধুটা বলল, আমার জীবনে সবচাইতে হাস্যকর ঘটনা এই ছিল যে আমি একবার একটি বিয়ে বাড়িতে গিয়ে হাঁটতে হাঁটতে স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলাম। দ্বিতীয় বন্ধুটা বলল, এবার আমি তোমাদেরকে লাইফের কিছু মোটিভেশনাল জাতীয় কিছু গল্প শোনাবো। তারা সেই গল্প শুনতে শুনতে 40তলা বিল্ডিং পর্যন্ত পৌঁছে গেল। গিয়ে সে বলল, আমার লাইফে সবচেয়ে মোটিভেশনাল ইন্সপিরেশন ছিল যে আমাকে একবার আমার একটি শিক্ষক উপদেশ দিয়েছিল যে জীবনে কিছু করতে গেলে কঠোর পরিশ্রম দরকার। তৃতীয় বন্ধুটা বলল, এবার আমি তোমাদেরকে বাস্তবিক জীবনের কিছু কর্তব্য দায়িত্ব সম্পর্কে নানান ঘটনা শোনাবো। ও সে তার সেই ঘটনা বলতে বলতে আর তারা বাকি তিন বন্ধু তার সেই ঘটনা শুনতে শুনতে তারা 60তলা বিল্ডিং পর্যন্ত পৌঁছে গেল। সেখানে গিয়ে সেই তৃতীয় বন্ধুটা বলল, আমার জীবনে সবচেয়ে দায়িত্বমূলক ঘটনা ছিল এই যে আমি আমার বাবা মা আমার ছেলেপুলেকে খুব যত্ন সহকারে ও খুব দায়িত্ব হিসেবে তাদের ভরণ পোষণ লালন পালন করেছি। চতুর্থ বন্ধুটা বলল, এবার আমি তোমাদেরকে দুঃখমূলক বা স্যাড জাতীয় ঘটনা শোনাবো। ও সে তার স্যাড ও দুঃখমূলক ঘটনা শুনতে শুনতে আর শোনাতে শোনাতে তারা বাকি পথ অতিক্রম করলো। অবশেষে তারা গিয়ে 80তলায় পৌঁছলো রুমের সামনে। তখন গিয়ে চতুর্থ বন্ধুরা বলল, আমার জীবনে সবচাইতে দুঃখমূলক ও কষ্টমূলক ঘটনা এই ছিল যে আমি এই রুমের চাবি নিজেই ফেলে এসেছি। এই কথা শোনা মাত্রই বুঝতে পারছেন চার বন্ধুর উপরে যেন আকাশ ভেঙে পড়লো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? গল্প এখানে শেষ নয়, গল্পের টুইস্ট তো এখন বাকি আছে, গল্পের ভিতরের গল্প তো এখন বাকি আছে। তো শুনুন, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠানোর পরে আমরা প্রথম 20 বছর হাসি খেলা বন্ধু বান্ধব আড্ডা ইয়ার্কির মাধ্যমে কাটিয়ে দিই। 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত আমরা আমাদের জীবনে মোটিভেশনাল টাইপ নানান কাজের মাধ্যমে আমাদের লাইফটাকে আমরা কোন দিক এগিয়ে নিয়ে যাব, আমাদের লাইফটাকে উন্নতি করার জন্যে নানান কাজের মধ্যে ব্যস্ত হয়ে 40 বছর পর্যন্ত জীবন আমরা অতিবাহিত করে দিই। বাকি যে অর্ধেক জীবন থাকে
অতএব 40 থেকে 60 বছর বয়স পর্যন্ত আমাদের সাংসারিক জীবন শুরু হয়, আমাদের কর্তব্য বেড়ে যায়, আমাদের বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন আমরা আমাদের জীবনের দায়িত্বমূলক নানান কাজে জড়িয়ে পড়ি। অবশেষে 60 থেকে 80 বছর বয়স পর্যন্ত যখন আমাদের জীবনের শেষ সময় চলে, তখন আমরা নানান কাজ থেকে রিটায়ার হয়ে যাই, বাড়িতে বসে থাকি, তখন আমরা নানান পেরেশানি, নানান রোগের মাধ্যমে ভুগি। এই ডাক্তারের কাছে যাও, ও ডাক্তারের কাছে যাও, তারপরে ছেলেপুলেদের নানান টেনশান, ছেলেপুলেদের ব্যবহারে মনে কষ্ট, কোনো কোনো বাপ মাকে তো আবার বৃদ্ধাশ্রমে তাদের শেষ সময় কাটাতে হয়। অতএব আমরা আমাদের যে মূল লক্ষ্য, অর্থাৎ যে লক্ষ্যে আমরা দুনিয়া থেকে নিজের জীবনটাকে অতিবাহিত করি, যে আমরা জান্নাতে যাব, সেই লক্ষ্যেই তো আমরা এগোই। কিন্তু সেই লক্ষ্যের যে মূল চাবিকাঠি, জান্নাতের যে মূল চাবিকাঠি, অর্থাৎ আল্লাহর হুকুম, নবীর সুন্নত, পাঁচ ওয়াক্ত নামাজ, দিনের দাওয়াত, তাবলীগ, এই মেন জিনিসটাকে আমরা সাথে নিতে ভুলে যাই। আর অবশেষে যখন মৃত্যুর দরজায় আমরা পৌঁছে যাই, তখন আমরা দেখি যে হায় আফসোস, আমরা তো এই জান্নাতের মেন চাবিকাঠি আমরা দুনিয়াতে ফেলে এসেছি। তো বন্ধুগণ, এই দুনিয়ায় থাকতে থাকতে, হায়াতে থাকতে থাকতে, আমরা আমাদের মঞ্জিল, আমাদের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর চাবিকাঠি এখন থেকে তৈরি করে নিই। নামাজের সাথে চলি, ইমানের সাথে চলি, আল্লাহর হুকুমের সাথে চলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।